অনলাইন কেনাকাটায় প্রতারিত হচ্ছেন গ্রাহকেরা গ্রাহকের অজান্তে ফাঁদ পেতে চলছে লোক ঠকানোর কাজ গ্রাহকের সচেতন করার পাশাপাশি কড়া আইন আনছে সরকার বেঁধে দেওয়া হলো এক মাসের সময়সীমা ডার্ক প্যাটার্ন শব্দটির সঙ্গে সাধারণ মানুষের পরিচয় না থাকলেও শব্দটি যেটি ইঙ্গিত করে সময় বিশেষে সেটি শিকার কম বেশি আমরা সকলেই বর্তমানে টিচ সেভি দুনিয়ার আলোর গতিতে বেড়ে চলেছে ইন্টারনেট ও স্মার্টফোনের ব্যবহার তেমনই বাড়ছে অনলাইনে কেনাকাটার চল অ্যামাজন ফ্লিপকার্ট গুগল ওয়েলএক্স আলিবাবা স্ন্যাপডিল মিন্ট্রার মতো ই কমার্স কোম্পানিগুলি ভারতে রমরমিয়ে ব্যবসা করছে এরই সুযোগ নিচ্ছে ই কমার্স কোম্পানিগুলি অনলাইনে কেনাকাটায় গ্রাহকের অজান্তেই ফাঁদ পেতে চলেছে লোক ঠকানোর কারবার কোটি কোটি টাকা লুটছে ই কমার্স সাইটগুলি বলছে খোদ কেন্দ্রীয় সরকার ই কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটার সময় একরকম বিল দেখলেও মাসের শেষে বিল পেমেন্টের সময় স্টেটমেন্টে বেড়ে যাচ্ছে টাকার অঙ্ক এমনকি অনলাইনে গ্রাহকদের প্রলোভন দেখানোর প্রবণতাও বাড়ছে দিন দিন যেমন নির্দিষ্ট কিছু কিনলেও তার সঙ্গে আরও কিছু সামগ্রী জুড়ে দিয়ে কেনার জন্য প্রলোভন দেখানো হচ্ছে এছাড়াও গ্রাহকের ফোনে অনবরত এখনই কিনুন না হলে জিনিস ফুরিয়ে যাবে এমন সব মেসেজও আসছে স্রেফ বিমান যাত্রা টিকিট কাটলেও গ্রাহককে না জানিয়েই কেটে নেওয়া হচ্ছে খাবারের চার্জ এমনকি হানা দেওয়া হচ্ছে গ্রাহকের ব্যক্তিগত পরিচিত লিস্টেও অনলাইন কেনাকাটায় ই কমার্স সাইটগুলি ইমেল অ্যাড্রেস পেয়ে গেলেও গ্রাহকের কন্ট্যাক্ট লিস্টে পরিচিতদেরকেও মেসেজ ও ইমেল করছে কোনো কিছু সাবস্ক্রাইব করে তা বন্ধ করতে চাইলেও তা বন্ধ হচ্ছে না সাবস্ক্রিপশন চার্জ না নিলেও আসতেই থাকছে মেসেজ ই কমার্সের এই টেকনোলজিক্যাল ফাঁদকেই কেন্দ্র সরকার নাম দিয়েছে ডার্ক প্যাটার্ন আমরা সকলেই কম বেশি ফাঁদে একবার হলেও পা দিয়েছি ইদানিং এই ঘটনা বেড়েই চলেছে পাশাপাশি সরকারি আধিকারিকদের একাংশ ই কমার্স ফাদের শিকার হওয়ায় নড়ে চড়ে বসেছে উপভোক্তা বিষয়ক মন্ত্রক তাই গ্রাহক সচেতনতার জন্য যেমন আবেদন করা হচ্ছে একই সঙ্গে করা হচ্ছে কনজিউমার অ্যাফেয়ার্স মন্ত্রক উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সচিব রোহিত কুমার সিং শুক্রবার বলেন ভারতে ক্রমশ বাড়ছে ইন্টারনেট এবং স্মার্টফোনের ব্যবহার দু সালে সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল পঁচাত্তর কোটি নব্বই লক্ষ আগামী দুই বছরে তা নব্বই কোটি ছাড়িয়ে যাবে কাজেই বাড়ছে অনলাইন কেনাকাটার প্রবণতাও দু সালে খুচরো কেনাকাটায় অনলাইনে প্রায় দশ দশমিক সাত শতাংশ ভাগ বসাবে এই পুরো এস্টিমেটটি হাতে কলমে করা সমীক্ষাপত্র সামনে রেখে এদিন জানান তিনি সমীক্ষা বলছে অনলাইন লেনদেনে দু সালে ভারতে কনজিউমার ডিজিটাল ইকোনমির অঙ্ক ছিল পাঁচশো সাঁত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার দু সালে তা হবে এক ট্রিলিয়ন ডলার আর এই অঙ্কের মধ্য থেকেই গ্রাহক ঠকিয়ে টাকা লুটবে ই কমার্স কোম্পানিগুলি এই বিষয়ে রোহিত সিং আরও বলেন তাই অনলাইনে কেনাকাটার সময় গ্রাহককে অত্যন্ত সতর্ক হতে হবে অনলাইনে কেনাকাটার সময় অহেতুক টাকা কাটলে অথবা হিডেন চার্জ জুড়ে মাসের শেষে বাড়তি বিল এলে গ্রাহকদের ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন নম্বরে এক নয় এক পাঁচ নম্বরে ফোন অথবা এই নম্বরে WhatsApp করে অভিযোগ জানানোর উপর নজর দিচ্ছে কেন্দ্র। ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড দিল্লি। নারীর সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন